শুরু হয়ে গেছে ভারত চীন যুদ্ধের কাউন্টডাউন। বিতর্কিত ডেকলাম নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। দুটি দেশই নিজের জায়গায় অনড়, চলছে পাল্টাপাল্টি হুমকি। আর তারই জের ধরে এবার চীনের এক সংবাদপত্রের সম্পাদকীয়তে বলা হয়েছে, চীন এবং ভারতের মধ্যে যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এ ব্যাপারে চীনের সরকারি মুখপত্র গ্লোবাল টাইমসের পক্ষ থেকে আরও একবার হুমকি দিয়ে বলা হয়, ভারত ডোকলাম থেকে সেনা না সরালে যুদ্ধ অবশ্যম্ভাবী। প্রসঙ্গত, সিকিমে চলমান সমস্যায় চীন নেপালের সমর্থন চাইলে দেশটির পক্ষ থেকে জানানো হয়, নেপাল কোনো পক্ষেই নেই। এ ব্যাপারে নেপালের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণবাহাদুর মহারা জানিয়েছেন, ভারত চীন তাদের সমস্যা সমাধানে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করুক, তবে নেপাল কোনো দলেই নেই। কৃষ্ণবাহাদুর মহারা আরও জানিয়েছেন, নেপাল চায় না তাকে এই ইস্যুতে টেনে আনা হোক। কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে নেপালকে টেনে আনা হলেও নেপাল যে এই বিষয়ের সঙ্গে যুক্ত নয় তাই স্পষ্ট করে দেন তিনি।